Hello friends, দেখো একটা কি দারুণ হোয়াইট বগেনভিলিয়া গাছ দেখেছো কত ফুল ফুটে আছে কেন এত ফুল ফুটছে এই সময় জুন মাসে এত গরম এই গরমে দেখো এত ফুল কেন ফুটেছে সেই সিক্রেট টিপসটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেব তোমরা অবশ্যই করে আমার ভিডিওটা দেখো চলো এবার ভিডিওটা শুরু করি তো দেখো আমি এবারে বাগানে চলে এসেছি আমার গাছটা তুমি তোমরা দেখতে পাচ্ছ কি হারে ফুল ফুটেছে প্রচণ্ড পরিমাণে মানে কোনো ব্রাঞ্চ ফাঁকা নেই যে ফুল হয়নি এত ফুল তো জুন মাসে কিভাবে এত ফুল হলো সেটা তোমাদেরকে আমি এই ভিডিও শেষে জানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন আমার গাছে এত ফুল হয় আমি প্রত্যেক মাসে কিন্তু দেখিয়ে যাচ্ছি বগনভিলিয়াতে এক এক মাসে আমি এক সার দিচ্ছি আর ফুল ফুটছে তত দেখছো তো কত সুন্দর লাগছে দেখতে ফুল গাছটা আর এখানে খুব হাওয়া দিচ্ছে তাই জন্য গাছগুলোর দেখো নড়ছে পুরো আর তো দেখো আমি গাছটা একটা 12 ইঞ্চির টবে এক বসিয়ে দিয়েছিলাম এই গাছটা কিন্তু আমার 3 বছরের পুরনো হয়ে গেছে তো যত দিন যাচ্ছে তত গাছটাতে বেশি করে ফুল হচ্ছে প্রথমে এত ফুল হতো না এখন খুব বেশি করে ফুল হয় 2 বছর ধরে তো একটা বড় টবে আমি বসিয়ে দিয়েছি আর বছরে একবার তো তোমাকে রিপোর্টিং করতে হবে ওটা শীতের আগেই করে নিতে হবে আগস্টের শেষে আমরা রিপোর্টিং করে নিই আর এখন আমি আবার এই মাসে একটু সার দিয়ে দিচ্ছি এই যদি এখন আমি একটু সার দিয়ে দিই না তবে গাছটা একটু ভালো থাকবে এরপর তো প্রচণ্ড বৃষ্টি হবে বৃষ্টির সময় আমি আর সার দিতে পারবো না আর তখন না আর ফুলগুলো আর থাকে না ঝরে যায় ফুল হয় কিন্তু ঝরে যায় তো তাই জন্য আগের থেকে আমি সারটা দিয়ে নিচ্ছি জুন মাসের শেষে তোমরা অবশ্যই করে সারগুলো দিয়ে নেবে আর দেখো গাছের গোড়ায় অনেক ছোটো ছোটো গাছ উঠেছিলো তো সবগুলো আমি তুলে নিলাম এটা তুলসী গাছ তাই এটা উঠাচ্ছি না এটা রেখে দিলাম গাছটা এবার আমি মাটিটাকে খুঁড়ে নেব মাটিটাকে একটু ভেজানোই রয়েছে কারণ বিকেলবেলায় জল দেওয়া হয়েছিল তো আর এখন সকালবেলা আর এই গাছটাতে দেখো এই একটা ফুলই বাইকালার হয় আর বাদ বাকি সব সাদা এটার মধ্যে একটু গোলাপি ভাব আছে এই একটা ফুলই হয় বাইকালার তাও সবসময় হয় না কখনো কখনো দেখি একটুখানি গোলাপি রঙটা আসে তো গাছটার ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর অনেকেই আমার কাছ থেকে ডাল নিয়ে যায় বাচ্চাতে অনেকেই পারেনি ডাল কেটে কেটেও হয় কিন্তু হয়নি তাদের কারণে এবার দেখো আমি গাছটাতে সার দেব আসল কথা এত ভালো লাগছে তো তাই জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে বারবার করে গাছটা ফুলটা এরপরে কি হবে বলো তো আরও ফুলের কুড়িগুলো হয়ে আছে ওগুলো সব ফুটে যাবে তখন পাতাগুলো আর বোঝা যাবে মানে পাতাটা অনেক কম দেখা যাবে গাছটা এই সময় আমার প্রত্যেকটা বগনভিলিয়াতেই ফুল ফুটে আছে আমি এই ভিডিওতে সব দেখাতে পারবো না তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি যা আছে সব শুকনো ফুলগুলো ঝরে ঝরে পড়েছে একবার একদিকে ফুল ঝরে যাচ্ছে আবার আরেক দিকে ফুল হয়ে যাচ্ছে কন্টিনিউ ফুল হয়ে যাচ্ছে 6 মাস ধরে আমার এই গাছটাতে ফাঁকা নেই ফুলে খুঁড়ে নিলাম একটা লোহার সিক দিয়ে মাটিটা যেহেতু বিকেলেই জল দিয়েছি তাই জন্য একটু ভেজা ভেজাই আছে মাটিটা তো এবারে আমি কি দিচ্ছি দেখো এবারে আমি একটু বোনমিল দেব এই সময় আর কিছুই দেব না বোনমিল দিচ্ছি এইটাতেই যথেষ্ট গাছের জন্য এই সময়টাতে প্রচণ্ড গরম তাই এখন বেশি আর অন্য কোনো সার দেবো না আর পটাশ দিচ্ছি না এ কারণে কারণ প্রচুর ফুলের ফুল হয়ে গেছে আর অনেক কুড়িও এসে গেছে তাই আর পটাশটা দিচ্ছি না আমি বোনমিলটা দিলে এই বগনভিলিয়ার জন্য খুব ভালো এই সময় দিয়ে দেখতে পারো এবার আমি জল দিয়ে দেব যেহেতু সারটা দিলাম অল্প করেই জল দেব
তোমরা এই সময় কিন্তু নার্সারি থেকে বোগেনভিলিয়া কিনে আনতে পারো। আমি দেখলাম নার্সারিতে এই সময় অনেক রকমের ফুল ফুটেছে, কালারগুলো ভালো বোঝা যাচ্ছে, অনেক রকমের কালার এসছে। আর এই তারপরে দেখো আমি বলছি যেটা একটি সিক্রেট, যেটা কেন এত ফুল হয় সেটাও তোমাদেরকে জানাচ্ছি। এটা সারটা তো দেবেই, তারপরে দেখো যে শুকনো ডালগুলো আছে না সেগুলো সব কাটতে থাকবে, ছোট ছোট যে শুকনো ডালগুলো আছে ওগুলো সব সরু সরুগুলো কেটে নেবে। দেখো আমি কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। ওগুলো কি আগের লটে ফুলটা হয়ে গেছে, তারপরে ডালগুলো, এগুলো সব ফুলের ডাল, ওগুলো শুকনো হয়ে গেছে, সেগুলো তোমরা আবার কেটে নেবে। অনেকেরই দেখবে রোদে রেখেছে বোগেনভিলিয়া কিন্তু ফুল হচ্ছে না এই সময়, তো সার দেওয়ার পরেও কিছু কিছু নিয়ম তোমাকে করতে হবে, তবে অজস্র ফুল পাবে। দেখো আমি শুকনো ডালগুলো সব কাটবো, এই সরু সরু ডালগুলোর মধ্যেই ফুল হয়েছিল। আসল কথা এত ফুল ফুটেছে, মানে ব্রাঞ্চগুলো কাটতে গেলে না মনে হচ্ছে ফুল হয়তো কেটে কেটে যাবে, বাদ হয়ে যাবে, তার জন্য দেখে দেখে কাটতে হচ্ছে, কাটা যাচ্ছে না। আর মাটিটা পুরো ওয়েলড্রেন্ড তৈরি করতে হবে, আর প্রচণ্ড রোদ দিতে হবে, আমাদের এখানে খুব রোদ, তাই জন্য ফুল এত ভালো হয়। দেখেছো কত কুড়ি, দেখো ছোটো ছোটো প্রচুর কুড়ি এসছে, এই যে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে আর কুড়ি এসছে, দেখো প্রত্যেকটা থোকা থোকাতে ফুল আর কুড়িতে ভর্তি হয়ে আছে। এবার আমি তোমাদের দেখাবো যে কোন ডালগুলো তোমরা কাটবে যেগুলো থেকে ফুল ফুটবে। প্রুনিং করে দেবে না পুরোটাই, একদম মানে সেই বড় বড় ডাল কেটে দেবে সেটা নয়, কিন্তু ছোট্ট ছোট্ট ডাল কাটবে, ওইখান থেকে কিন্তু ফুল হয়। দেখো আমি তোমাদের দুটো ডাল দেখাচ্ছি, এই দেখো একটা ডাল, এখানে একটা শুকনো ডাল হয়ে আছে ওপরে, এটাতে কিন্তু নতুন ব্রাঞ্চ এখনও বেরোয়নি। আর এইটা দেখো, এটাতে দেখো নতুন ব্রাঞ্চ বেরিয়ে পাতাও বেরিয়ে গেছে, এখানে কিন্তু আবার ফুল হবে। তাই এই ডালটা আমি কাটবো না, যেই ডালটাতে দেখবে একটা শুকনো ডাল হয়েছে এবং এখনও নতুন কিছু বেরোয়নি, তখন ওইখান থেকে মুন্ডুটা একটু কেটে দেবে, দেখবে সাত কদিন পরেই দেখবে ওখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে এবং ওই ব্রাঞ্চটা থেকে ফুল হবে। হ্যাঁ দেখো, দেখে দেখতে পাচ্ছো তো এইভাবে কাটতে হয়, এখন বড় বড় ডাল কাটবে না, তবে আর ফুল হবে না এখন, তাই ছোট ছোট তোমাকে এরকমভাবে কেটে দিতে হবে, তবে এদের প্রত্যেকটা ডালে এরকম নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে আর ফুল হবে। তো তোমরা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। আর আমি যে রেজাল্টটা পেয়েছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এ দেখো আমার আরেকটা বোগেনভিলিয়া, এটাতেও প্রচুর ফুল এসে, দেখো কুড়িগুলো, এটা আমি আর দেখালাম না। বাই বাই, টেক কেয়ার।